চাঁদ উঠেছে রাত পোহালে ঈদের কলরব, নতুন সাজে ঈদের মাঠে আয় হব সরব, ঈদের নামাজ আদায় করে। عن ابي سعيد رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يخرج يوم الفطر ويوم الاضحى الى المصلى فيصلي بالناس رواه النسائي او كما قال عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরো বিশ্বের উপর একটি শাস্তি এবং সাজা স্বরূপ করোনা ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত। সেই হিসেবে বিশ্বের অনেকগুলি দেশে মুসলিম দেশগুলি, যেমন আমার জানা মতে ওমানে, দুবাইতে, বিভিন্ন দেশে সম্পূর্ণভাবে মসজিদগুলি বন্ধ। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে মসজিদ একেবারেই কখনো বন্ধ হয়নি। সীমিত আকারে মুসল্লি কিছুদিন থাকার পরে ওলামায়ে কেরামদের দাবিতে আমাদের রাষ্ট্র সরকার, পদস্থ লোকেরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার মসজিদকে ব্যাপকভাবে মুসল্লি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তথাপিও ঈদগাহতে ঈদের নামাজ পড়া এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে নিষেধ, যেন ঈদগাহতে ব্যাপক লোকের উপস্থিতি যেন না হয়। এটা অবশ্যই ইসলাম বিরোধী সিদ্ধান্ত নয়, কারণ নবী আলাইহিসসালামের যুগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেমন আবু দাউদ শরীফের 1160 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাহু আসাবাহুম মাতারুন ফি ইয়াউমি ঈদ, ঈদের দিন বৃষ্টি বর্ষিত হলে ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতাল ঈদ ফিল মসজিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন, সালাতুল ঈদ মসজিদে আদায় করেছেন। সেই হিসেবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমাদের উপর কঠিন পরীক্ষা চলছে এবং করোনা ভাইরাসের মতো অত্যন্ত জটিল কঠিন মহামারী চলার কারণে আমাদেরকে ঈদগাহতে গিয়ে নামাজ না পড়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, তো সেই হিসাবে আমরা সব মসজিদে, জুমার মসজিদ হোক কিংবা পাঞ্জাগানা মসজিদ হোক, সব মসজিদে আমরা সালাতুল ঈদ আমরা আদায় করতে পারব। বাকি এই ক্ষেত্রে আমি কাউকে ছোট করার জন্য নয়, বরং অনেকের আছে ঈদের নামাজের তিনি খতিব নন, ঈদের নামাজ তিনি পড়ান নাই ইতিপূর্বে। এখন বিভিন্ন মহল্লার মসজিদগুলোতে যেহেতু ঈদের জামাত হবে, সেই হিসাবে আইম্মা এবং ইমামদের প্রতি আমি লক্ষ্য করি একটি আরজ করছি, সেটা হলো অভ্যাস না থাকলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। তো ঈদের সালাত কীভাবে আদায় করব, ইমামদেরকে লক্ষ্য করে বলছি, একটা উসুল বা একটা নিয়ম আমরা মনে রাখব, সেটা হলো যে ঈদের নামাজে ছয় তকবীর হবে, তাকবীর হবে। প্রথম রাগাতে তিন তাকবীর, তাকবীরে তাহরিমের পর, আর দ্বিতীয় রাগাতেও তিন তাকবীর, তবে সেটা কেরাতের পর। এখানে একটি নিয়ম মনে রাখতে হবে, ইত্তিসালুল কিরাআতি বিল কিরাআহ, কিরাআতের সাথে কিরাত মিলাব, অর্থাৎ আগের রাগাতে তাকবীর আগে হবে আর দ্বিতীয় রাগাতে তাকবীর পরে হবে, মাঝখানে কিরাতের সাথে কিরাত মিলে যাবে। যদি এই জাবেতাটা মনে থাকে আমাদের, তাহলে আমরা নামাজ পড়তে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভুল থেকে আমাদেরকে বাঁচাবেন। ভুল হওয়াই স্বাভাবিক, বিশেষ করে এই নামাজ বৎসরে দুইবারই হয়, আর দ্বিতীয়ত ইমামও নির্ধারিত থাকে না, যেহেতু এখন সমস্ত মসজিদেই জামাত হবে, সেই হিসেবে ইমামদের এখানে একটু মাসলাটা স্মরণ রেখে গিয়ে নামাজ পড়াইতে হবে। প্রথম রাগাতে আমরা তাকবীরে তাহরিমের পরে সুবহানাকা পড়ব,
এরপরে আমরা তিনটা তাকবীর দেব, একে তাকবীরে জায়দা বলা হয়। এই তাকবীরে জায়দা আল্লাহু আকবর করে হাত উঠাবো, হাত নামাবো, এক তাকবীর, দুই তাকবীর, তিন নম্বর তাকবীরেতে হাত আর ছাড়বো না, তৃতীয় নম্বর তাকবীরেতে হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা পড়বো। এরপরে যে কোনো একটি কেরাত পড়া যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রথম রাগাতে সূরা আলা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা পড়তেন, আর দ্বিতীয় রাগাতে হাল আতাকা হাদীসুল ঘাশিয়া এই সূরাটি পড়তেন। সম্ভব হলে এই সুন্নত আদায় করাটাই শ্রেয় ভালো। এরপরে স্বাভাবিক নিয়মে আমরা প্রথম রাগাত শেষ করব, দ্বিতীয় রাগাতে উঠে আমরা কেরাত পড়ে ফেলাবো, আগে সূরা ফাতিহা পড়ে আমরা কেরাত পড়ব। এরপরে রুকুর আগে আমরা অতিরিক্ত তিনটা তাকবীর দেব, তিনও তাকবীরে হাত ছাড়ব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। যদি এই নিয়মটা আমরা মনে রাখি তাহলে আশা করি ইনশাল্লাহ নামাজ পড়াইতে আমাদের সহায়ক হবে। ইত্তিসারুল কেরাতি বিল কেরাত, কেরাতের সাথে কেরাত আমরা মিলিয়ে রাখব। আর বিশেষ করে এখানে একটি পরামর্শ এইভাবে দিই, আমি ব্যক্তিগত নিজের জন্য যেটা করি সেটা হলো, আমি দুই তিন মিনিট আগে মুসল্লিদেরকে দাঁড় করিয়ে মাসলিটি মুসল্লিদেরকে মুখস্থ করিয়ে দিই, যাতে করে মুসল্লিদেরও মুখস্থ হয়, সাথে আমারও স্মরণ যেন থাকে, সেই জন্য আমি এই পদ্ধতিটি গ্রহণ করি। এই জন্য সবাই মুসল্লিদেরকে দুই তিন মিনিট এই মাসলাটা মুখস্থ করিয়ে দিলে আশা করা যায় মুসল্লিদ এবং ইমামদের সঠিকভাবে নামাজটা আদায় করার একটি সুযোগ বেরিয়ে আসবে। এখানে সলাতুল ঈদ, ঈদের নামাজের শরী বিধান কি, এই ব্যাপারে ফিকহ এবং হাদিসের আলোচনাতে কোরআনের আয়াতকে মিলালে ঈদের নামাজের উজুব সাব্যস্ত হয়। যেমন কোরআনুল করিম আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরাতুল কাউসারের মধ্যে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যদিও সলাতুল আজহার ব্যাপারে, কিন্তু এটি সলাতুল ফিতরের ব্যাপারেও প্রযোজ্য, যেহেতু এখানে নির্দেশ আসছে, তো নির্দেশের দ্বারা একটি বস্তুর আবশ্যকতা সাব্যস্ত হয়, একে শরীয় পরিভাষা ওয়াজিব বলা হয়। আর দ্বিতীয়ত হল নাসাই শরীফের যে হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে এবং ঈদুল আযহাতে আল্লাহ রাসূল ঈদের দিকে বের হতেন, যেতেন, ফাইসল্লি বিন্নাস, এবং লোকদেরকে নামাজ পড়াতেন। নবী আলাইহিস সালাম জিন্দিগিতে কখনো সালাতুল ঈদ তরক করেন নাই বা বাদ দেন নাই, কোনো আমল যদি মুসালসাল লাগাতার কোনো আমল যদি রাসূল ইসলাম ছাড়া ব্যতীত আদায় করতে থাকেন, এটাও শরীয়তের নিয়ম অনুযায়ী এটাকে ওয়াজিব বলা হয়। সুতরাং আমরা আয়াতের দ্বারাও তার ওয়াজিব সাব্যস্ত করে নিতে পারি, এবং এই আনাস রাদিয়াল্লাহ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস দ্বারাও আমরা এই নামাজকে ওয়াজিব বলতে পারি। তথাপিও ফেখার কিতাব যেমন হেদায়া বিশ্ব নন্দিত কিতাব, শুধু মাঝহাবের কিতাব বললেই হবে না, বিশ্ব নন্দিত কিতাব হেদায়া। এই হেদায়ার মধ্যে এইভাবে এসেছে, ওয়াতাজিবু সলাতুল ঈদ আলা কুল্লি মান তাজিবু আলাইহি সলাতুল জুমআ, সলাতুল ঈদ ওদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ওয়াজিব। তো সেই হিসাবে ঈদের নামাজও ওয়াজিব হলো, জুমার নামাজও ওয়াজিব। বাকি এই ঈদের ঈদটা কীভাবে মুসলমানদের কাছে আসলো এই ব্যাপারে একটি হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত আছে, আবু দাউদ শরীফের 225 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মদিনা শরীফে তাশরিফ এনেছেন, তখন মদিনা শরীফের ইহুদিরা দুই দিন পালন করত, এই দুই দিনের একদিনকে বলা হইতো ইয়াউমুল, দুই দিন তারা তাদের মেলা এবং তারা আনন্দ ইত্যাদি তারা পালন করে থাকত। তো আল্লাহ রাসূল বলছেন মা হাযানিল ইয়াউমান, এই দুটি দিন কি তোমরা যে এখানে উৎসব করো? তারা বলল কুন্না লানা আবুফিহা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের জামানায় এই দুই দিন আমরা উৎসব করতাম। ফাকাল রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাত, আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে, যে যারা মেলা এবং যারা উৎসব করে এই দুই দিনের পরিবর্তে, আল্লাহ তোমাদের মুসলমানদেরকে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে।
সম্মানিত উপস্থিতি খেয়াল রাখবেন এবং প্রিয় মুসলিম ভাইয়েরা, যে মেলা এবং বিভিন্ন উৎসব এটা তো কেবলমাত্র আনন্দ উৎসবে করা হয়, কিন্তু ইসলামের এই দুটি জিনিস শুধু আনন্দ উৎসবে বেছে দেওয়া হয়নি, বরং এই দুই দিন ইবাদতের পরিপূরক হিসাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রচলন করেছেন। সেই হিসাবে যে ঈদের নামাজ এবং সালাতুল ঈদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাতুল ঈদ। এতে যেমনিভাবে আল্লাহ তাআলার বিধান তো পালন হবেই, তেমনিভাবে বিশ্ব মুসলিমদের একসাথে ঈদগাহে একত্রিত হওয়া এটা একটা বিশাল সামাজিক একটি বন্ধন। তো সেই হিসাবে এই উৎসব যেহেতু আমাদের সমস্যা থাকার কারণে আমাদের নির্দেশ এসেছে আমরা ঈদগাহে আমরা বেশি লোক একসাথে হয়ে নামাজ পড়ব না, সমস্যা নেই, আমরা এলাকার যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদে আমরা ঈদের সালাত আদায় করব। জুমার মসজিদেও পড়তে পারি, পাঞ্জাগানা মসজিদেও আমরা পড়তে পারি, এই দুই মসজিদে আমরা আদায় করে নেব। যদি এক মসজিদে যদি সমবেত না হয় মুসল্লি, তাহলে আমরা দুইটা জামাত করতে পারি। দুই জামাতের সময় যদি আগেই নির্ধারণ করে দেওয়া হয়, মুসল্লিরা সেইভাবে আসি নামাজ পড়ে নেবেন। আর আরেকটি এখানে একটি প্রচলন, সেই প্রচলনের কথা আমাকে বলতে হয়, এই জন্য যেহেতু এখন বিশ্ব ওলামা যারা মুফতিয়ান যারা, তারা কিন্তু এই ভাইরাস চলাকালে মুসাফাহা, একজনের সাথে আরেকজনের কোলাকুলি, এগুলোকে নিষেধ করেছে। তো সেই হিসাবে আমাদের মুসলিমদের মাঝে ঈদের নামাজের পরে মোয়ানাকা বা কোলাকুলি করার একটি রেওয়াজ বা প্রচলন হয়ে গেছে। মূলত আসলে ঈদের নামাজের পরে মোয়ানাকা করা এটা হাদিস দ্বারায় সাহাবাদের থেকে সাব্যস্ত নেই, নবী আলাইহিস সালাতুসসালাম থেকে এই আমল সাব্যস্ত নেই। মোয়ানাকা হবে কোনো আগন্তুক ব্যক্তি, কোনো মুসাফির কোথাও থেকে সফর করে এসেছে, আমার সাথে দেখা হইলো, আমি তার সাথে কোলাকুলি করলাম, সেটা হলো ভিন্ন মাসালা। মোয়ানা করে দেখা যায় আমাদের আগে কোনো আমাদের মোয়ানাকার যে বিষয়টা, যে আমাদের দেশে ঈদের নামাজের পরে মোয়ানাকা এবং মুসাফার রেওয়াজের প্রচলন রয়েছে, এই প্রচলন এবং এই রেওয়াজ এটি শরীয়ত পরিপন্থী, শরীয়ত একে সমর্থন করে না। কারণ মোয়ানাকা বিধান রয়েছে ওই সকল লোকের জন্য যারা অপরিচিত লোক অথবা মুসাফির বাহির থেকে আসছেন অথবা দূর থেকে আসছে, আমার সাথে সাক্ষাৎ হলো, আমি মোয়ানাকা করলাম। এই মোয়ানাকাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সাব্যস্ত একবার ডান কাঁধের সাথে মিলানো, কিন্তু আমাদের মোয়ানাকাগুলো হয় বুকের সাথে আমরা বুক মিলি, তাও আবার একবার ধরি আবার করি, আবার ধরি আবার করি, তিনবার পর্যন্ত করা হয় না, মোয়ানাকা তিনবার নয়, মোয়ানাকা হবে একবার। তাও আবার ঈদের নামাজের পরে এটাকে বিশেষ করি নেওয়া এটা বেদাত, এই জন্য এমনি তো মাসলাগতভাবে বেদাত, দ্বিতীয়ত যেহেতু এখন ভাইরাস চলাকালে স্বাস্থ্যবিজ্ঞানীরা আমাদেরকে সামাজিক দূরত্ব রাখার জন্য বলছেন, সেই হিসাবে আমি সকলকে পরামর্শ দেব যে আমরা ঈদগাহে যাব, বিভিন্ন এলাকা থেকে একসাথে হব, তো সেই হিসাবে আমরা মুসাফা এবং মোয়ানাকা এবারের জন্য আমরা বর্জন করব, আমরা সালামের উপরে আমরা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ঈদের নামে সালাত গুরুত্ব সহকারে আদায় করার তাফিক দান করেন।